আগে কোনো একটা বিশেষ দিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে যাইতাম, এখন মনে হচ্ছে কোনো একটা বিশেষ দিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে যাইতে হবে। আপনারা আজকে এই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে সবাই মন খারাপ, সবাই বিস্মিত। আমি যতবার দেখছিলাম ওই ছেলেটার হাতের উপরে দুজন মানুষ লাঠি দিয়ে তার উপরে দাঁড়ায় আছে, হাতটা চলতেছে না। আমি দেখতেছিলাম ওই পাগল মানুষটার পায়ের উপরে বাইরাইতেছে এবং পা যখন ফেটে গেছে তখন ওকে টাইনা ধরে সরাইতেছে এবং তার নিচে রক্তাক্ত কাণ্ড। জানেন এই ঘটনাগুলো কিন্তু আজকে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যখন বিএনপির আমল, বিএনপি শেষ বছর, এবং সেই সময় থেকে ট্রমার মধ্যে দিয়ে গেছি। বিএনপি শেষ আমলে আমি যখন ভর্তি হলাম জহুরুল্লাহ হলে, আমার স্পষ্ট মনে আছে এখন পর্যন্ত, 307 নম্বর সম্ভবত রুমটা, ওইখানটা একটা বিশিষ্ট সন্ত্রাসী ভদ্রলোক থাকতেন যার নাম ছিল ডগ শিশির, মানে কুত্তা শিশির নামে তাকে সবাই চিনত, বিকজ অফ উনি খুব কুকুর পালন পালন করতেন, একটা কুত্তা ছিল, কুত্তা পালন করতেন এবং সেই কারণে তাকে সবাই ডগ শিশির নামে চিনত। এবং তারপরে তাকে এবং তার সার্কেলের সবারই আচরণ ওই রকম ছিল, এবং আল্লাহর রহমতে আমার ওইখানটায় থাকতে হয়েছিল তখন। এবং খুব কাছ থেকে সেই সময় আমি অস্ত্রের ট্রেনিং পাই, সব খুব কাছ থেকে সেই সময় আমি গোলাগুলি দেখি। আজকে এই যে যে ছেলেটা মরে গেছে এই ছেলেটার ভিডিও আছে বলে আপনারা দেখতেছেন, কিন্তু এই ঘটনা ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি, নতুন না, বিশ্বাস করেন নতুন না। মহসিন হল থেকে আসলাম আওয়ামী লীগ সরকারের আমলে, মহসিন হলে উঠলাম, এফরমান হল হয়ে এফরমান হলেও ছিলাম আমি কয়েকদিন, জোরলক হলে, তারপর এফরমান হলে, তারপর আসলাম মহসিন হলে। মহসিন হলে যখন উঠলাম আমার স্পষ্ট মনে আছে এখনও গর্ণ রুমে এবং ছাদে আমাদেরকে অস্ত্র দেখানো হলো, ট্রেনিং করানো হলো। এবং আজকে আপনারা হয়তো মনে করতে পারবেন যখন দুই দলের কেউই ক্ষমতায় ছিল, গেট দিয়ে বেরোনোর সময় একটা বিশেষ রাজনৈতিক কৌশল আছে ইউনিভার্সিটির প্রত্যেকটা হলের গেটে, ঠিক যেদিন যেদিন তাদের কোনো না কোনো পার্টির মিছিল থাকে, বিশেষ দিবস থাকে, সেদিন গেটে ক্লপসিবল গেটে তালা দিয়ে দেওয়া হয়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা যারা ওই সময় বেরোতে চায় তাদের সবাইকে দাঁড় করানো হয় এবং তারপরে মিছিলে নিয়ে যাওয়া হয় বাধ্যতামূলকভাবে। এবং কেউ যদি কোনোভাবে অস্বীকৃতি জানায় তাহলে তার মারপিট, অপমান, বের করে দেওয়া সহ নানান কাজ হয়। আমি গ্রামের মানুষ ভাই, আমার গরিব মানুষের সন্তান আমি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এসে পড়তে এসেছি তখন আমার এত টাকা ছিল না, আমার বাইরে খাওয়ার টাকা ছিল না, আমার বাইরে থাকার টাকা ছিল না, সুতরাং আমি বাধ্য হয়েছি হলে থাকতে এবং বাধ্য হয়েছি এই সকল নির্যাতন দেখতে। দিনের পর দিন দেখছি, জানেন যে মেসে 30-40 জনের খাবার ফ্রি দিতে বাধ্য ছিল এবং এই টাকাটা তো তাদেরকে উঠাইতে হবে, এবং আমাদের সাধারণ ছাত্রদের খাবারের টাকা থেকে তাদেরকে উঠানো হইতো এবং মেসের ছেলেপেলেদেরকে মারা হইতো। যারা পলিটিক্স করতো না, নন পলিটিক্যাল, তাদের প্রত্যেকে নানানভাবে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা হেনস্থা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 বছর আমি কাটিয়েছি, অনার্স মাস্টার্স করছি, এবং আমি ট্রমাতে চলে গেছিলাম। আমি ট্রমাতে চলে গেছিলাম যখন ফার্স্ট ইয়ারে আমাকে নিয়ে নানান রাজনীতি হইলো, আমি রাজনীতির শিকার হইলাম এবং মিছিলে যাওয়া, রাজনৈতিক একটা পরিচয় প্রত্যেকেরই থাকে, তাদের পছন্দ থাকে, কিন্তু যখন বাধ্য করে কোনো কিছু করবেন না সেই সবের প্রতি ঘেন্না আসে। এবং ব্যক্তিগতভাবে আমি রাজনীতিতে সক্রিয় হই নাই ওই একটাই কারণে, আমার কাছে ঘেন্না লাগতো। আজকে এই ছেলেটার মরা দেখলেন, কয়দিন আগে আবরারের মরা দেখলেন, ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এরকম ঘটনা দেখেন। আমি জানি না এই কুত্তার বাচ্চাগুলোর বিচার হবে কি না, কারণ কোনো না কোনো দলের উপরে কোনো না কোনো কিছু বলে চাপাই দেওয়ার হয়তো চেষ্টা হবে, কিন্তু যদি বিচার না করেন, আপনি নিজে ওই দলের লোক এবং আপনি যদি প্রত্যেকটা খুনের যদি বিচার না করেন ভাই, ইউনিভার্সিটি শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের দ্বার প্রান্তে গত 5-7 বছর ধরে সিরিমিনি খেলা হইতেছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমনে ধ্বংস করা যায়, আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পুরোপুরি, আমাদের ডাক্তারদের উপরে সবার অবিশ্বাস, পাশের দেশ কিংবা ব্যাংককে চলে যাওয়া হয়, আজকে যে কোনো প্রজেক্ট হলে চায়না থেকে লোক আনতে হয়, কোরিয়া থেকে লোক হইতে হয়, বাদ বাকি ছিল আমাদের শিক্ষা, সর্বশেষ মারাটা এখন মারতেছেন আপনারা, মারেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেন। কোন ঘোড়ার ডিমের রাজনীতিটা দরকার আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার মাথায় আজও ঢোকে না। এবং আপনারা, আমরা আজকে যে কষ্টের মধ্যে দিয়ে আসি এই ছেলেটার মৃত্যু দেখে, আমাদের দুর্ভাগ্য এবং সৌভাগ্য যে ফোনটা ছিল কেউ একজন রেকর্ড করছে, কিন্তু বিশ্বাস করেন এরকম মারপিট প্রত্যেকটা ছেলেই, যারা নন পলিটিক্যাল আছে, পলিটিক্যালদের হাতে, সরকারি ইউনিভার্সিটিগুলোতে খায়। আমি ঢাকা ইউনিভার্সিটির বলে আমি জানি, অন্যান্য ইউনিভার্সিটির কথাও আমি জানি যে ইয়াস, এই মায়েরগুলো তারা খায়। ভিসিদের ঘোড়ার ডিমের কোনো ক্ষমতা নেই,
স্টুডেন্ট পলিটিক্স এবং এখন হয়তো বিএনপি কেন্দ্রিক রাজনীতি, এখন বিএনপির নেতাদেরকে দেখবেন, যখন আওয়ামী কেন্দ্রিক রাজনীতি তখন আওয়ামী নেতাদেরকে দেখবেন, তারা যা বলবে হলের প্রভোস্টটা সেইটাই শুনবে উঠতে বসতে, জি হুজুর জি হুজুর, এর বাইরে আসলে কোনো কিছু দেখি না। আর শিক্ষকদের কথা কি বলবে, তারা নিজেদেরই তো কোনো জাতের ঠিক নাই, একবার নীল একবার সাদা, স্টপ ইট, প্লিজ স্টপ ইট।